আসসালামু আলাইকুম, ইলেকট্রিক ডক্টর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অল্টারনেটর, এটি একটি 5 কিলো অল্টারনেটর। এটি দেখেন এখানে পুরা কয়েলটি জ্বলে গেছে। তো এটা আজকে আমরা কিভাবে রিওয়াইন্ডিং করতে হয় সেটি আমরা আজকে শিখব। তো তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই কয়েলটি রিওয়াইন্ডিং করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমাদের এই পুরাতন যে কয়েলটি আছে এগুলো আমাদের রিমুভ করে নিতে হবে, খুলে নিতে হবে যে কোনোভাবেই। আমি আরও একটি ভিডিও দিয়ে রেখেছি কীভাবে পুরাতন কয়েল রিমুভ করতে হয়, এর উপরে চাইলে দেখে নিতে পারেন। আর এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই কয়েলগুলো খোলার পরে আমাদের যে টার্নিংগুলো আছে, এইখানে একটি আছে আউটপুট যেটা দিয়ে আমাদের কারেন্ট বের হয়, আরেকটা আছে আমাদের যেটা রেক্টিফায়ার থেকে আমাদের যে রেক্টিফায়ারে যে কারেন্টটা তৈরি করে দেয়, তো সেই একটি কয়েল, সেটাও রেক্টিফায়ারের আউটপুট অর্থাৎ রেক্টিফায়ারের মধ্যে গিয়ে লাগে। তো আমাদের দুটোটার যে কোনো এক সাইটের কয়েলের যে টার্নিং আছে আমাদের সেটা হিসাব করে রাখতে হবে। তো আমরা গুণে হিসাব করে রাখবো এবং তারপর তার গ্যাস মিলিয়ে আমরা সেটাকে রিওয়াইন্ডিং করব। আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো কীভাবে রিওয়াইন্ডিং করতে হয়। তো এর আগে যে সমস্ত কাজগুলো আমাদের করে নিতে হবে সেটা আমি বলে রাখছি। যদি ফাইবার পরানো না থাকে অর্থাৎ ফাইবার যদি খারাপ হয়ে যায় তাহলে ফাইবার পরাতে হবে, সুন্দর করে ফাইবার পরিয়ে নিতে হবে এবং যে টার্নিংগুলো আছে সেগুলো আমরা ভালোভাবে গুনে রাখবো। এটি হচ্ছে 36 স্লট, এইখানে দেখেন 4টি স্লট একদমই ফাঁকা থাকবে, কোনো ওয়ারেটের ভিতরে যাবে না। এইখানে 4 জায়গায় 4টি স্লট একদমই ফাঁকা থাকে অল্টারনেটরের মধ্যে, আর বাকি স্লটগুলোর মধ্যে ওয়্যার যায়। তো এখন আমাদের যেটা করব আমরা এটার ওয়্যারগুলো আমরা খুলে নেব। খুলে নেওয়ার পর কীভাবে স্টেপ বাই স্টেপ আমরা পরাবো এবং কত টান দিয়ে কোথা থেকে শুরু করব সেইগুলো আমি দেখাবো। তো এখন আমি এই কয়েলগুলো খুলে নেব। এটি হচ্ছে একটি সিঙ্গেল ফেস 5 কিলোওয়াট অল্টারনেটর। তো এখন আমি এটার যে পুরাতন কয়েলগুলো ছিল সেগুলো বের করে সুন্দরভাবে ফাইবার পরিয়ে নিয়েছি। এখানে দেখেন 4টি কয়েল যে খালি ছিল, 4টি স্লট এইখানে একটি এইখানে, তো সেটা খালি রেখে দিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, তো এই খালি 4টা যে খালি স্লট আছে এইখানের যে কোনো একটার কাছ থেকে আমরা কয়েল পরানো শুরু করতে পারবো। তো প্রথমে আমাদের পরাতে হবে যে আউটপুট আমাদের আছে যেটা দিয়ে আমাদের ভোল্টেজ আউট হবে, তো সেই কয়েলটা আমাদের পরাতে হবে। সেটা যেহেতু এটা 5 কিলোওয়াট জেনারেটর, তো এটা 19 নম্বর তার এই 3টা জায়গায় করে আমরা এটা কয়েলগুলো পরাবো। তো এটা হচ্ছে 19 নম্বর তার, 19 নম্বর তার দিয়ে আমরা এটা শুরু করব। যেমন যদি আমরা এইখান থেকে শুরু করি, এখান থেকে এই খালি এটা এইখান থেকে যে খালিটা দেখতে পাচ্ছি, তো আমরা এই যে পয়েন্টটা আছে এইটা থেকে শুরু করব। তো শুরু করে আমরা এটা এইভাবে পরাবো, এইভাবে, এবং এইখানে পরাবো প্রথমে আমরা এটার মধ্যে 10 টার্ন, এবং 10 টার্ন পরানোর পরে পরবর্তীতে এইটা আর এইটার মধ্যে পরাবো। একইভাবে আমরা এভাবে রাইট টার্ন দিয়ে ডান দিকে এইভাবে কয়েলগুলো পরাবো 4 স্লট পর্যন্ত। এখান থেকে 1, 2, 3, 4, প্রথমটায় আমরা পরাবো 10 টার্ন, তারপরে আমরা পরাবো 11 টার্ন,
তারপরে 21 টার তারপরে আমরা পড়াবো আবার 10 টার তো এইভাবে আমরা এই রাইট টার্ন দিয়ে এইখান থেকে যেহেতু আমরা শুরু করব তো এইখানে আমাদের প্রথম যে একটি তারের মাথা থাকবে তো এইভাবে রাইট টার্ন পড়ানোর পরে 4 নম্বর কয়েল থেকে আমাদের তো এইখানে আমাদের চলে আসবে তো 1 2 3 4 এইখান থেকে আসবে তো এইখান থেকে যে মাথাটা আমাদের চলে আসবে কয়েলগুলো পরানোর পরে তো সেইটা আমরা আবার এইখানে যে খালি পয়েন্ট আছে তো খালি পয়েন্টের ডান সাইডে এইখান দিয়ে পরাবো এখানে আমরা বাম সাইড থেকে শুরু করেছিলাম তো এইখানে 4 নাম্বার স্লট থেকে এইখান থেকে গুণে 1 2 3 4 চারটা কয়েল পরানোর পরে এইখান থেকে যে মাথাটা বের হবে তো সেটা আমরা এই খালি পয়েন্টের এই বাম সাইডে এইখান থেকে এনে আমরা বাম দিকে ঘুরিয়ে আবার সেম কয়েলগুলো পরাবো অর্থাৎ সিঙ্গেল ফেজ মোটরের মতো যেভাবে এটা একটি 4 পোল মোটরের মতো 4টি পোল হবে আমাদের যে 4টি খালি জায়গা আছে তো এইটা সেন্টার করে আমাদের 4টা পোল হবে তো এইটা আমরা এইভাবে লেফট টার্ন অর্থাৎ বাম দিকে এই কয়েলগুলো ওই সেম এইখানে যেভাবে পড়িয়েছিলাম রাইট টার্ন দিয়ে তো এইখানে আমাদেরকে এটা লেফট টার্ন দিয়ে আমাদেরকে কয়েলগুলো পরাতে হবে অর্থাৎ 4টা পোল হবে 4টা পোলের মধ্যে 4টি করে কয়েল হবে 4 স্লট করে তো প্রথমটি আমরা রাইট টার্ন দিব দ্বিতীয়টি আমরা এখানে লেফট টার্ন দিলে আমাদের মাথাটা আবার এই এইখান থেকে গুণে 1 2 3 4 এই 4 নম্বরে এখানে আসবে তো এইখানে আসার পরে আমরা এটার মাথাটা নিয়ে আবার যে খালি জায়গাটা আছে এইখানে আবার সেই প্রথম কয়েলের মতো প্রথম পুলের মতো বাম সাইডে ঢুকিয়ে এটাকে আবার ডান দিকে ঘুরিয়ে আবার কয়েল ওইভাবেই সেম কয়েল বানাবো এবং যথারীতি এইখানেও আবার সেই লাস্ট কয়েলটা আমরা এইভাবে ঘুরিয়ে 4টি পুল আমরা এভাবে আউটপুটের জন্য এই পরাবো তো এখন আমি এই কয়েলগুলো পরিয়ে নেব কয়েল পরানো কীভাবে আমরা পরাবো সেটা আমি যথারীতি দেখাবো কীভাবে পরাতে হয় প্রথমে আমি বলে নিলাম যে কীভাবে আমরা পরাবো সেই কয়েলগুলো যাতে বুঝতে সহজ হয় তো এখন আমরা কয়েল পরানো এটাকে শুরু করব তো আমি কয়েলটা পরানো শুরু করব এইখান থেকে তো প্রথমে আমি এইখান থেকে শুরুটা করব আমরা এই কয়েলটি এই যে খালি যে স্লটটি আছে এইখানের এই বাম সাইড থেকে শুরু করেছি এই যে দেখেন এইখানে এটার প্রথম মাথা তো এইখান থেকে প্রথমে এই 2 স্লটের মধ্যে পরিয়েছি এটা হচ্ছে 10 টার্ন এটার মধ্যে তারপরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটার মধ্যে 11টি টার্ন এবং এইখানে এটার মধ্যে 21টি টার্ন আছে এবং শেষে যে বড় কয়েলটি আছে এটার মধ্যে 10টি টার্ন আছে তো সিঙ্গেল ফেজ জেনারেটর সবগুলোই সেম পদ্ধতিতেই বাঁধাই করা হয় এবং 36 স্লটেরই হয়ে থাকে শুধু তারের সাইজ এবং টার্নের হিসাব কম বেশি হয় তো সবগুলোই একইভাবে বাঁধাই করা হয় তো এখন যে এটা হচ্ছে লাস্টের মাথা তারের তো এই মাথাটি এখন চলে যাবে এইখানে যে খালি পয়েন্টটি আছে যে খালি স্লটটি আছে তো এটার ডান সাইডে এইখানে গিয়ে সেম এটার মতোই এটা ডান দিকে ঘুরেছে তো এটা এইখান থেকে ঢুকে আবার এটা বাম দিকে এভাবে 4টি কয়েল হবে সেম হিসাব টার্নগুলো দিয়ে তো এখন আমরা এই মাথাটি দিয়ে তো এইখানে ঢুকিয়ে এভাবে আমরা 4টি কয়েল পরাবো আমাদের যে আউটপুট কয়েল ছিল যেটা দিয়ে আমাদের পাওয়ার আউট হবে তো সেই কয়েল 4টি পরানো শেষ 4 পোল আমরা পরিয়ে নিয়েছি আমরা এখান থেকে শুরু করেছিলাম তো এই যে খালি পয়েন্ট এটার বাম সাইডে যে পয়েন্টটি আছে তো এখান থেকে এই কয়েলটি পরানো শুরু করেছিলাম তো পরাতে পরাতে আমাদের এইখানে এসে শেষ হয়েছে তো এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদেরকে
রেকটিফায়ারের যে কারেন্ট দেওয়ার জন্য, পাওয়ার দেওয়ার জন্য যে কয়েলটা, সেই কয়েলগুলো আমাদের ভিতরে এখন পরাতে হবে। তো এর আগে আমাদের একটি কথা জানা থাকলে আমাদের কাজ করতে সুবিধা হবে, কয়েল পরাতে সুবিধা হবে, সেটি হচ্ছে যে আসলে জেনারেটর থেকে পাওয়ার কেন বের হয়, অর্থাৎ পাওয়ার সর্বপ্রথম পাওয়ারটা জেনারেটর অল্টারনেটর কোথা থেকে পায়। সেটা হচ্ছে যে আমাদের ভিতরে যে রোটরটা থাকে, রোটরের মধ্যে চারটি অংশ থাকে, সেটার মধ্যেও কয়েল পরানো থাকে। তো রোটরের যে কোর আছে, তো ওই কোরের মধ্যে আমাদের হালকা পরিমাণে চুম্বক অর্থাৎ ম্যাগনেট থাকে। তো ওই ম্যাগনেটের ফলেই আমাদের প্রথম যে ম্যাগনেটটি ঘোরানোর ফলে এইখানে যে আমরা চারটি কয়েল পরাবো, এই চার টার্ন করে দিয়ে 22 নম্বর তার দিয়ে যে বড় কয়েলটি আছে আমাদের এইখানে, তো এইটার সমান করে আমাদের চারটি টার্ন দিয়ে প্রথমে চারটি পুল বানাতে হবে, যাতে প্রথম রেকটিফায়ারে এইখান থেকে পাওয়ারটা পায়। তো সেইটা আমাদের এখন শুরু করতে হবে। তো আমরা সেটা শুরু করব যে জায়গা থেকে আমরা কয়েলটা পরিয়েছিলাম, শুরু করেছিলাম। কথাগুলো ভালোভাবে লক্ষ্য রাখবেন, তাতে বুঝতে সহজ হবে। তো যে জায়গা থেকে আমরা, যে কয়েলটি থেকে আমরা শুরু করেছিলাম, তো ঠিক সেই কয়েলের বাম পাশে যে কয়েলটি আছে, তো সেই কয়েলের যে লাস্ট যে বড় কয়েলের যে স্লটটি আছে, তো এইখান থেকে আমরা এই কয়েলগুলো পরানো শুরু করব। যে চার টার্নের যে কয়েলটি আছে, তো এইটা আমরা প্রথমে পরাবো। তো এইখান থেকে আমরা লেফট টার্ন অর্থাৎ এই দিকে বাম দিকে এইভাবে ঘুরিয়ে আমরা পরাবো। তো আমাদের প্রথম মাথাটা বের হবে এইখানে এসে, এইখানে। তো এইখানে বের হওয়ার পর আমাদের এইখান থেকে চলে যাবে আবার এইখানে প্রথম কয়েলের মধ্যে। তো প্রথম কয়েলের মধ্যে গিয়ে এইখানে রাইট টার্ন দেব, সেম যেভাবে আমরা এই কয়েলগুলো পরেছি। এইটা যদি আমরা, এটা বাম দিকে, এটা ডান দিকে, আবার এটা বাম দিকে, আবার এটা ডান দিকে দিলে আমাদের লাস্ট মাথাটা বের হবে এইখান দিয়ে। তো এইখান থেকে যখন বের হবে, তখন আমরা যে এটার যে ছোটো কয়েলগুলো আছে এখানে, যে ছোটো ছোটো কয়েলগুলো থাকে, তো সেইগুলো আমরা পরাবো। তো এখন আমি প্রথমে যে চার টার্নের যে কয়েলটা আছে বড়, যেটা প্রথম কারেন্ট উৎপাদন করবে, তো সেই কয়েলগুলো এখন আমি প্রথমে পরিয়ে নেব। তারপরে আমি যথারীতি কীভাবে আমরা ছোটো কয়েলগুলো পরাবো, যেটা জেনারেটর রানিং হওয়ার পরে বেশি পাওয়ার রেকটিফায়ারকে দিবে, যেটা রেকটিফায়ার থেকে ডিসি হয়ে আবার কার্বন ব্রাশের মধ্যে দিয়ে আবার সেটা ওই রোটরের মধ্যে প্রবেশ করবে। তো তখন আমাদের ভোল্টেজটা, তখন এটা দিয়ে আমরা 220 ভোল্ট আমরা আউটপুট পাব। তো সেই কয়েলগুলো আমরা পরে পরাবো, প্রথমে আমরা এই কয়েলটি পরিয়ে নিই। আমাদের যে প্রথম চার টার্নের যে কয়েলগুলো আছে, সেগুলো এখান থেকে শুরু করে আমরা এখান থেকে লেফট টার্ন দিয়ে শুরু করেছিলাম। তো এই দিক থেকে ঘুরে এসে তো এখানে রাইট টার্নে আমাদের এটা এখানে শেষ হয়েছে। তো এখানে চারটি করে টার্ন আমরা দিয়েছি, এই দেখুন। তো চারটি করে টার্ন দিয়ে আমাদের রাইট টার্নে এখানে এখানে আমরা লেফট টার্নতে দিয়ে শুরু করেছিলাম, এইভাবে বাম দিকে, বাম দিকে দিয়ে এটা এটাতে রাইট টার্ন, এটা লেফট, এটা এখানে রাইট। তো এই দিকে ঘুরে এখানে এটা শেষ হয়েছে। তো এটা হচ্ছে রেকটিফায়ারের যে প্রাথমিক কারেন্ট, সেইটার কয়েল। তো এখন আমাদের যে রানিং কয়েল, রানিংয়ের যে পাওয়ারটা রেকটিফায়ারের মধ্যে যাবে, সেটা ডিসি হয়ে যেটা রেকটিফায়ারের মধ্যে দিয়ে ওই ভিতরের রোটরের কয়েলের মধ্যে প্রবেশ করবে, তো সেই কয়েলগুলো আমাদের বানাতে হবে। তো এখানে যেহেতু আমাদের রাইট টার্নে শেষ হয়েছে, তো এটার যে লাস্ট মাথা, এইটা দিয়ে আমাদের এখান থেকে লেফট টার্ন দিয়ে এই শুরু করতে হবে। এবং যথারীতি আমরা এইখান থেকে যে শেষ হয়েছে, তো আমরা শুরু করব সেটা এইখান থেকে। তো এইভাবে এই তারটি গিয়ে আমরা এইখান থেকে শুরু করব। তো এই কয়েল দিয়ে আমাদের শুরু হবে। তো শুরু করে আমরা এটা লেফট টার্ন দেব, এইভাবে লেফট টার্ন এবং পরেরটা রাইট টার্ন, অর্থাৎ একটি করে মাঝখানে বাকি রেখে এইখানে
আমাদের এইভাবে কয়েলগুলো ছোট ছোট কয়েলগুলো পরাতে হবে। তো এটা 26 টার্ন করে আমরা দেব সবটি কয়েলের মধ্যে সেম, পুরা চারদিকে রাউন্ড করে আমাদের এইখানে এসে লাস্টের যে যে এখন যে এখানে যে মাথাটি আছে, তো এইখানে এসে যথারীতি আমাদের অটোমেটিক এইখানে এসে লাস্টের মাথাটি বের হবে। এইটা হবে আমাদের রেক্টিফায়ারের একটি যে কয়েল সেটার মাথা যেটার মধ্যে রেক্টিফায়ারে যাবে। তো এটা এটা হচ্ছে প্রথম যেটা শুরু করেছিলাম, এবং এটার যে শেষ মাথা হবে সেটি এই দুইটা যাবে আমাদের রেক্টিফায়ারের এসি অপশনে, তো যেটা ডিসি হয়ে আমাদের কার্বন দিয়ে ভিতরের রোটরে প্রবেশ করবে। তো এইটা আমরা এখন এখান থেকে কয়েল পরানো শুরু করব লেফট টার্ন দিয়ে। তো পুরা কয়েল আমি এখন পরাবো, পরিয়ে তারপরে দেখাবো যে সেটা কিভাবে বের করবো আমরা। এখন আমাদের কয়েল পরানো কমপ্লিট। তো এটা আমাদের যে শুরু করেছিলাম আমরা, তো এটা আমাদের শেষ হয়েছে এখানে, আমরা এখান থেকে শুরু করেছিলাম। তো যথারীতি বড় কয়েল পরানোর পরে আমাদের শেষ যে টার্নটি এসেছিল এইখানে, তো এইখান থেকে আমরা লেফট টার্ন দিয়ে এবং লেফট একটা রাইট যেভাবে আমরা ফ্যানের কয়েল একটা লেফট একটা রাইট দিয়ে পড়াই, তো ওইভাবেই পুরা সবগুলো কয়েল এভাবে একটা করে গ্যাপ রেখে মাঝখানে এইভাবে পরিয়েছি এই কয়েলগুলো, যেটা রেক্টিফায়ারের পাওয়ারের জন্য যাবে বাইরে। তো এখানে আমাদের দুইটা মাথা এখন আছে, এই রেক্টিফায়ারের যাবে আর যে দুইটা আছে এই দুইটা হচ্ছে আমাদের আউটপুট। এই চারটা আমাদের এখন ভালোভাবে ওয়্যার লাগিয়ে আমাদের উপরে প্যানেল বোর্ডে বের করতে হবে। এর আগে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে যখনই আমরা প্রথম কয়েলটি পরাবো, পরানোর পরে আমরা ফাইবার দিয়ে সেটার মাঝখানে সেপারেটর দিয়ে দিতে হবে, অর্থাৎ ডিভাইডার দিয়ে দিতে হবে। নাহলে এই কয়েলটি যদি এই কয়েলের সাথে গরম হয়ে শর্ট হয়ে যায় তাহলে অতি তাড়াতাড়ি জেনারেটর খারাপ হয়ে যাবে অল্টারনেটরটি। তো এখন আমাদের যে কাজটি করতে হবে এভাবে ফাইবার কেটে আমাদের যে প্রথমে যে কয়েলটি পরিয়েছিলাম এবং শেষে যে কয়েলগুলো পরিয়েছি এটার মাঝখানে এভাবে দিয়ে আমাদেরকে পুরা ডিভাইড করে দিতে হবে, পুরা ভাগ করে দিতে হবে। এভাবে ঢুকিয়ে দিয়ে কয়েলগুলো যাতে ভিতরের যে প্রথম কয়েলটি আছে সেটার সাথে যাতে সবটি কয়েলের মধ্যে এইভাবে দিয়ে পিছনে পিছনের সাইডে এবং সামনের দিকে। তো আমরা পরে এটাকে কটন টেপ দিয়ে পুরা ভালোভাবে বেঁধে আমরা এটাকে বার্নিশ করব। তো এখন আমি এটা এইভাবে এই ফাইবারগুলো পরিয়ে নেই, তারপরে আমি দেখাবো কিভাবে এটাকে বাঁধ দিয়ে আমরা বার্নিশ করব। এই ফাইবারগুলো দিয়ে নেব এখন আমি। এখন এটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে সব কাজ, এটা কটন টেপ দিয়ে বাঁধাই করে আমি এটার মধ্যে বার্নিশ করে দিয়েছি পুরা, এবং চারটি তার এখানে কয়েলের তারের সাথে ওয়েল্ডিং করে এখান থেকে দুইটি আউটপুট এবং দুইটি রেক্টিফায়ারের জন্য এখানে সর্বমোট চারটি তার বের হয়েছে, এদিক দিয়ে দুইটি এবং এদিক দিয়ে দুইটি। এইভাবে সুন্দর করে যে কোনো ক্যাপাসিটির সিঙ্গেল ফেজ জেনারেটর অল্টারনেটরের কয়েল বাদাই করার নিয়ম সেম একই। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জিজ্ঞেস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।